কন্ডিশনটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমাদের এই বায়োফ্লকে যখন কখনো কখনো বিশেষ প্রয়োজনে প্রোটিনলেস ফিড প্রয়োজন হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট ফিড, কিন্তু আমাদের দেশে কিন্তু শুধু কার্বোহাইড্রেট ফিডের ব্যাপারে কোনো মানে কিছু নিষেধাজ্ঞা আছে, যার কারণে আমাদের একটু বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। আমাদের আমরা সবসময় বায়োফ্লকের অ্যাডভান্স মানে যেটা বায়োফ্লকের সুবিধার দিকটাই আমরা সবসময় আলোচনা করি সব কিছু, কিন্তু যেটা প্রতিবন্ধকতা সেটা কিন্তু আমরা অনেকে জানি না বা বুঝতে পারি না। বায়োফ্লকে কিন্তু কার্বোহাইড্রেট ফিড অর্থাৎ প্রোটিনলেস ফিডটা সবচেয়ে জরুরি। এখানে আমরা খুব লো প্রোটিনের মাধ্যমে কালচার করি। তো আমার পক্ষ থেকে এই বায়োফ্লক ফিশ ফার্মিং বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমার এই বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি একটা অনুরোধ করব যেন আমাদের দেশে যারা ফিড প্রস্তুতকারক যেই কোম্পানিগুলো আছে তাদেরকে প্রোটিনলেস ফিড তৈরি করার অনুমোদনটা খুব সহসাই দেন, তাহলে আমরা এই বায়োফ্লক ফিশ ফার্মিংয়ের মাধ্যমে আরও বেশি এই ফার্মটাকে আরও বেশি ব্যবহার করতে পারবো এবং খুব লাভজনক করতে পারবো, এবং পারফেক্টলি যেটা বায়োফ্লক করার সিস্টেম সেই সিস্টেমটা আমরা খুব সুন্দরভাবে পালন করতে পারবো। তা না হলে কিন্তু আমাদের মাছগুলা ভালোভাবে বের উঠবে না। আর এখানে ডিও লেভেলের ব্যাপারটাতে আমরা যেন সবাই সচেতন থাকি, যদি পারফেক্টলি ডিও লেভেল বা ডিজলভ অক্সিজেন লেভেলটা মেনটেন করতে না পারি বা স্যাচুরেশন লেভেল মেনটেন করতে না পারি আমাদের বায়োমাস ক্যালকুলেট কখনই হবে না। অর্থাৎ বায়োমাস বলতে যেটা বোঝায় যে আমাদের 1000 লিটার পানি বা 1 কিউবিক লিটার পানিতে 100 কেজি মাছের যে উৎপাদন সেই লক্ষ্যমাত্রা কখনোই অর্জিত হবে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই ডিও লেভেলের ব্যাপারটাতে যেন সবাই একটু সতর্ক হয়। তো নেক্সট টাইম আমাদের আরও অনেক বিভিন্ন বিষয়ে আপনারা আলোকপাত করব। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি বায়োফ্লক ফিশ ফার্মিং করে কেউ উপকৃত হন অবশ্যই আমাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন যেন আরও সবাই আমরা এটা দেখতে পারি, বুঝতে পারি। তো পাশাপাশি আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।